Assalamualaikum, this is Tan Josha Kurchi Shabai Bhalo Ache, Alhamdulillah Shabai Bhalo Ache, Ar Amader Shobar Shorir Bhalo, Kintu Amar Choto Bonta Shorirta Ektu Kharap, To Oke Niyei Hocche Doctorer Kache Jabe, To Amra Jehetu Ajke Nani Bari Chole Jabo, Shehetu Shob Kichu Packing Kora Hocche, Ja Ja Amra Etodin Shopping Kore Niye Aschi, To Ekhane Amar Mama Hocche Shob Kichu Guchhiye Guchhiye Niyeche, Shobai Milei Hocche Packing Kora Hoyeche, Ami Just Ghum Theke Uthei Dekhi Je Egulo Hoye Geche Already, To Ami Ajke Ektu Late Kore ঘুম থেকে উঠেছি যেহেতু কালকে শপিং করে অনেক বেশি টায়ার্ড ছিলাম তারপরে এই যে উঠেই হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি সবার ব্রেকফাস্ট ডান হয়ে গেছে দেন আমি একটু করে নিচ্ছি আমার খুব ক্ষুধা লাগছে যেহেতু আমি অনেক আগেই ঘুমিয়ে পড়েছিলাম পরে এই যে তাবিয়াকে একটা কমলা খাইয়ে দিচ্ছি তা আপু তুমি জানো না কারণ করোনা সেট হয়েছে না বোনটা আমার জ্বর আসছে ডক্টরের কাছ থেকে আসছে তো আমি ওকে একটু ফল খাইয়ে দিছিলাম তো এরপরে আমরা হচ্ছে রেডি হব সবাই এই তো রেডি হয়ে গেছি তারপরে দেখলাম যে আম্মু ভাত নিয়ে আসছে তো আমরা সবাই মিলে হচ্ছে ভাত খাচ্ছিলাম যেহেতু দুপুর টাইম তো খেয়ে যাওয়াই হচ্ছে বেটার হবে গাড়িতে ক্ষুধা লাগলে কোনো অপশন নাই এরপরে যে বড় বস্তাটা ছিল ওটা হচ্ছে বাবু আমার মাথায় দিয়েছে এটার ভিতরে যে কি কি প্যাক করা হয়েছে জানি না যাই হোক মনে হয় আমাদের বাড়ির জন্য সবকিছু তো এগুলো হচ্ছে মামা আগে নিয়ে নিল তারপরে এই যে এগুলো বাকি আছে আরো কিছু ভিতরে আছে আর নিচ তলাতেও কিছু জিনিস রাখা হয়েছে কারণ বারবার উপরের তলাতে ওঠা মামাদের বাসা যেহেতু ছয় তলা এই জন্য কষ্ট হয়ে যায় তো এরপরে এই যে মামা একে একে নিয়ে হচ্ছে বের হচ্ছে যে যেটা পারছে নিয়ে নিয়ে বের হচ্ছে এর মধ্যে আব্বু আবার আমাকে বললো তুমি সবার আগে নেমে যাও কারণ হচ্ছে গাড়ি চলে আসছে আর গাড়ির ওখানে তো কারো দাঁড়াতে হবে এতগুলো জিনিসের ব্যাপার একটা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিয়ে ওখানে দাঁড়াই তারপর আব্বু বললো যে হ্যাঁ কারণ সবার তো উপরে উঠতে হবে নামতে হবে এজন্য আমি আর কি আগেই নেমে যাচ্ছি আমি এখানে থেকে নেমে নিচে দাঁড়িয়ে থাকবো আর সবাই হচ্ছে জিনিসগুলো দিয়ে আবার উপরে উঠতে হবে এখানে শারমিন খালা আবার কিছু জিনিস নিয়ে আসছে তো ফার্স্টে এসেই দেখি যে গাড়িটা এখনও আসেনি তো আমরা হচ্ছে এজন্য এখানেই রাখতেছি আপাতত তো বাবু মামা হচ্ছে আবার এদিকে একটা ইয়ে নষ্ট হয়ে গেছে মানে এমনভাবে পড়ছে আরেকটার কারণ আরেকটা মনে হচ্ছিলো যে ভেঙে যাবে তো এই ডালাগুলো হচ্ছে ঠিক করতেছে এটা হচ্ছে ফলের ডালা মেবি যাই হোক এগুলো হচ্ছে ঠিক করতেছে বড় মামা আর বাবু মামা অনেক বেশি হেল্প করছে তাদের জন্য আরও দ্রুত হয়েছে কাজগুলো তারা অনেক উপর নিচ করছে আর হচ্ছে আব্বু ফার্স্টে ভাবছিল সুন্দরবন কুরিয়া করবে কারণ হচ্ছে অনেক বেশি জিনিসপত্র আর আমরা যে গাড়িতে চলাফেরা করি অলওয়েজ সেই গাড়িটা ছোট তুমি আশা করছো আগে ওদিকে যেও না আগে যেও না তুমি আশা করছো আগে ওদিকে যাও না তাপিয়া এ কি সব বের হয়ে যাইতেছে গা এই তো মিম খালামণি চলে আসছে সাথে তাবি আর আবদিয়াকে নিয়ে আসছে ওদের দুইজনকে আনার জন্য হচ্ছে একজন লোক লাগে আর খুব দুষ্ট ওরা দৌড়ায় হচ্ছে গাড়ির কাছে চলে যায় তারপরে এই যে মামিও চলে আসছে মামির বাচ্চা দুইটাও আসছে মামা দুই মামা হচ্ছে বের করতেছে গ্রেজে যেগুলো ছিল আব্বু আর আম্মু হচ্ছে ওখান থেকে জিনিসপত্র পাঠাচ্ছে তো ব্যাগ কিন্তু সবগুলো প্রায় নিয়ে আসা শেষ হয়ে গেছে এখন আম্মু আব্বু নিচে নামবে তো আমাদের যা যা নেওয়ার ছিল সবগুলো নিয়ে আসা হয়েছে আরও কিছু ব্যাগ আছে ওগুলো আম্মু আর আব্বু নিয়ে আসছে আম্মু আব্বু নানার কাছ থেকেও বিদায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা সবাই সবকিছু ঠিকভাবে নিয়ে আসতে পারছি সবার অনেক বেশি কষ্ট হয়েছে যদিও তো সবকিছু যে ঠিকঠাকভাবে নিয়ে আসা হয়েছে এটাই অনেক কিছু তবে নামাতে গিয়ে সবার অনেক কষ্ট হয়েছে এত বারবার ওঠা নামা করা এরপরে এই যে আমাদের গাড়িও চলে আসছে একদম রাইট টাইমে আমরা যখনই সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি তখনই চলে আসছে হাইজ অন্য সাইডে ছিল তারপরে গিয়ে হচ্ছে বাবু মামা রাস্তায় যাওয়ার পরে দেখে যে চলে আসছে আর এখন এগুলো হচ্ছে নেওয়া হবে একটা একটা করে
তো ওইগুলোতে হেল্প করতেছে, সবাই মিলেই করতেছে কাজগুলো। আসলে এত জিনিস একা একা তোলা তো আর পসিবল না, সবাই হেল্প করতেছে, সবাই হাতে হাতে নিচ্ছে, এই জিনিসটা ভালো লাগতেছে। এদিকে আবার এই রাস্তাটা ছোট, তো এই জন্য হচ্ছে জ্যাম লেগে যাচ্ছিল, তো এক সাইড করেই নিয়েছে, তারপরও বেশ বড় গাড়ি, এর জন্য রাস্তাটাও জ্যাম হয়ে গেছে। তো যত দ্রুত সম্ভব সবাই চেষ্টা করতেছে যেন দ্রুত দ্রুত সব কিছু, আর আমার আব্বু দেখেন এক হাতে কতগুলা নিয়ে চলে আসছে, যেন দ্রুত গাড়িতে ওঠানো হয় আর আমরা যেন দ্রুত হচ্ছে এখান থেকে ইয়ে করতে পারি, তাহলে আর রাস্তাতে প্রবলেম হবে না। তাছাড়া যারা ঢাকায় আ তারা তো বসে বসে দেখতেছে কখন গাড়ি ভরবে, তো তাকায় আছে, মানে আমরাও দ্রুত গাড়িগুলো ভরে নিচ্ছি। তো এই যে সবাই অনেক কষ্ট করতেছে, এটা আসলে আমার অনেক বেশি খারাপ লাগতেছে। জ্যাম লাগবে আপনার ভিতরে দিলে ভালোই বাবু, মাটির বাটি যে ওটার ভিতরে আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু গাড়িতে হচ্ছে ওঠানো হয়ে গেছে, আর সবাই অনেক হ্যাপি হয়ে গেছে যে গাড়িতে সব কিছু হয়ে গেছে। তো এখন হচ্ছে গাড়িটা লাগাবে, মানে এখন সবাই ভয় পাচ্ছে যে ঠিকঠাকভাবে সব কিছু যাবে নাকি। এই তো পরে এখন হচ্ছে আমাদের সবার ওঠার পালা, ওইদিকে খালামণি মামি হচ্ছে আসছে, তো তারা আমাদের সাথে থেকে বিদায় নিবে। তো আমরা গাড়িতে উঠে যাচ্ছি একে একে, আমি উঠতেছি। জুতো কই খুলে ফেলছে এখানে, মামি গেলাম, আপনি যাইন কিন্তু যাইতে পারলে কিন্তু না হয় ভালো লাগবো। বাকিটা হ্যাঁ আমি আল্লাহ হাফেজ। এ মামা বড় মামা যাইন কিন্তু স্বামী ফোন তো পাতে দেখুন যে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসলে এতদিন এসে মানে প্রায় 5-6 দিন আমরা এত বেশি দৌড়াদৌড়ি করছি, রেগুলার মার্কেটে গেছি, তো এই জিনিসগুলো এখন একটু মনে পড়তেছে। দুই বোন পেছনে কি মজা, আমরা কি নিয়ে আসছি ব্যাগে জানো? আমি ব্যাগে কমলা নিয়ে আসছি, তুমি আর আমি খাবো, ঠিক আছে? এরপরে এই যে আমাদের গাড়ি চলতে শুরু করলো, আর এই যে তাবিয়া এখন হচ্ছে বলে কি নিয়ে আসছো, আমি বললাম যে তোমার জন্য কমলা নিয়ে আসছি, আর সে বলে যে এক্ষুনি দাও আমি এক্ষুনি খাবো, তুমি আর আমি খাবো, ঠিক আছে? আমি আব্দিয়াকে দিব, এভাবে না, কামড় দিও না, আমি ছেলে এত খুশি। তো তাকে একটা কমলা খাওয়ালাম, খাওয়ানোর পরে একটু খেলাধুলা করেই ঘুমিয়ে পড়েছে। তো আমার কোলে সুন্দর ঘুমোচ্ছে, আর মোটামুটি সবাই কিন্তু ঘুমাচ্ছে। বিশেষ করে নানি বাড়িতে যাওয়ার সময় বেস্ট পার্ট হচ্ছে রাস্তাগুলো, বিশ্ব রোডগুলো এত সুন্দর সুন্দর, সাইডে এত সুন্দর সুন্দর গাছ থাকে, তো আমি জাস্ট দেখতেই চলে যাই। অলওয়েজ অল টাইম এরকমই হয় যে যতবারই নানি বাড়িতে যাই না কেন, আমি জাস্ট রাস্তা দেখতে দেখতে নানি বাড়িতে চলে যাই, পদ্মা সেতু। তো এটা হচ্ছে পদ্মা সেতু, না না এটা পদ্মা সেতু না, মানে পদ্মা সেতুর আগে যে বিশ্ব রোডগুলো ওগুলোতে। তারপরে আমরা হচ্ছে মানে এই রাস্তাগুলো আমি কি বলবো, এত ভালো লাগে আমার কাছে। তো এই বাতাসে সবাই এত বেশি ঘুমোচ্ছে যেহেতু টায়ার্ড, আমি আবার বের হওয়ার আগে একটু ঘুমাইছি। এই তো আমরা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজার এখানে চলে আসছি, এখন জাস্ট আমরা টোল দিলেই হচ্ছে ভেতরে ঢুকতে পারবো। তারপরে পদ্মা সেতুর কাছেই উপর দিয়ে যখন যাওয়া হয় তখন এত সুন্দর বাতাস। তো আমার ফ্যামিলির সবাই কিন্তু ঘুমোচ্ছে, আমি আর আব্বু ঘুমাচ্ছি না, আর আমি দেখতে দেখতে যাচ্ছি, কতদিন পরে এখান দিয়ে যাচ্ছি না।
বাসে যাওয়ার টাইমে কিছুই দেখতে পাইনি, আর আজকে অনেকদিন পরে দেখলাম। অবশেষে আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা মোড় টাইপের, আমি জায়গাটার নাম জানি না, জিরো পয়েন্ট নাকি যাই না, আই ডোন্ট নো। পরে গিয়ে যে আমাদের গাড়ি হচ্ছে থেমে গেছে, কারণ এখান থেকে ভ্যান নিয়ে যেতে হবে। এই গাড়ি নিয়ে ভেতরে, গ্রামের ভেতরে ঢোকা যায় না। তারপরে এই যে আমরা একে একে সবাই হচ্ছে বের হবো, আব্বু আগেই বের হয়ে গিয়েছে। এখন আবার গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামাতে হচ্ছে। আসলে কার এত ভালো লাগে বারবার এই ব্যাগ ট্যাগ নামানো আবার ওঠানো, তো আব্বুর অনেক বেশি কষ্ট হয়ে গেছে আজকে। তো আব্বু হচ্ছে হেল্প করতেছিল, যে ড্রাইভার সাহেব সেও হেল্প করতেছে, আবার দুইজন ভ্যানের লোক ছিল তারাও হচ্ছে হেল্প করতেছে, সবাই মিলেই নিচ্ছে, কারণ একা একা এতগুলো জিনিস তো সম্ভব না, আর তাদের এটা দায়িত্ব যেহেতু আমরা তাদের গাড়িতে যাব। তো এখানে যে ড্রাইভার যে আঙ্কেলটা, সেও অনেক ভালো, সে সব কিছু সেফলি, দেন গাড়িও খুব সফটলি চালাইছে, তো আমরা সবাই সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারছি তার গাড়িতে। এখন হচ্ছে ভ্যানে উঠবো, ভ্যানে কী অবস্থা হবে এটাই আম্মু বলতেছিল। একে একে সবাই মিলে সব কিছু রাখতেছে। এরপরে সবাই বলতেছে যে একটার ভিতর সব জিনিসপত্র রাখতে, আরেকটাতে বসতে। তারপর আব্বু বলল যে না, এটা রিক্স হয়ে যাবে, আম্মু বলতেছিল। তো দুইটা ভ্যানেই হচ্ছে মিলমিল করে নিতে হবে, যেন আমরা সবাই মিলে বসে তারপরে যেতে পারি। তো এরপরে দুইটা ভ্যানেই হচ্ছে নেওয়া হয়েছে, আর একটা ভ্যানে হচ্ছে কাপড় নেওয়া হয়েছে, আর একটা ভ্যানে হচ্ছে যেগুলো সেন্সিটিভ ওগুলো হচ্ছে নেওয়া হয়েছে। কাপড়ের জিনিসগুলো সব এই পেছনের ভ্যানে নেওয়া হয়েছে, আর যত ডালাগুলো ছিল এগুলো তো পড়লেই ভেঙে যেতে পারে, আর এগুলো হচ্ছে ধরে ধরে নিতে হবে, এগুলো বাধা যাবে না। এরপরে হচ্ছে ডালাগুলো সব অন্য একটা ব্যাগে নিয়ে নিয়েছে। তো তাবি আর আবদিয়া গাড়ির ভেতরে দুইজনে হচ্ছে, একজন ঘুমাচ্ছে আরেকজন বসে আছে। খালামুনি আবার যা যা আছে, যার যার ব্যাগ আছে ওগুলো হচ্ছে বের করে নিতে হবে। সবাই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছিলেন এই খালামুনির এই ট্রলি মানে এই লাগেজটার প্রাইস কত পড়ছে আর এই বিউটি বক্সের, 8,500 না 9,500 যেন আমার একদম ফুললি মনে নাই। খালামুনিকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করলে খালামুনি আনসার দেবে ইনশাল্লাহ। এরপরে আমি আমার ব্যাগ নিয়ে নিলাম, তারপরে তাবিয়াকে কোলে নিয়ে নিলাম। তাবিয়ার জ্বর, শরীরটা তেমন ভালো না, তো আমি ওকে হচ্ছে নিয়ে ভ্যানে বসাইছি পেছনে, আর বলতেছে আপু তুমি যেখানে বসবে আমাকে সেখানে বসাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এই মানে একটা ভ্যানে অনেক জিনিসপত্র হয়ে গেছে, আরেকটাতে একটু কমই আছে, তো ওইটা আরও বেশি মানে যেগুলোতে বেশি আছে ওইটার থেকে বেশি ভয়াবহ খারাপ অবস্থা, ওইটা আরও পড়ে যাচ্ছে এমন অবস্থা। তারপর ঘুমাই গেছে না, আর ওইটা তো বেঁধে দিয়েছে সুতা দিয়ে, এজন্য মানে প্রবলেম হয়নি। এখন কথা হচ্ছে যে কে কোন ভ্যানে উঠবে, এ নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে। আমি ধরতে পারবো ওই জিনিসগুলো এখানে। অবশেষে ডিসাইড করা হয়ে গেছে, মিম খালামুনি অলরেডি উঠে পড়েছে, তো কিছু বলার নেই। তো খালামুনি আর এই জিনিসগুলো সবে বাধা, তো প্রবলেম নাই। তো এরপরে আবদিয়াকে ওইটাতে দিয়ে দিল, আর আমরা আম্মু আব্বু আমরা সবাই এটাতে উঠতেছি, আর এটাতে জিনিসপত্র নেওয়া আসাতে আমাদের অনেক প্রবলেম হয়েছে, কিছুক্ষণ পরপর পড়ে গেছে, ভিডিওতে দেখতে পাবেন। তো এই তো আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে, আগে চলে গেছে খালামুনিরটা, পরে দেখলাম যে পেছনে পড়ে গেছে খালামুনিদেরটা, আমাদের তো সামনে চলে আসছে। তো এই যে আমরা এখন হচ্ছে যাচ্ছি, আব্বু আমি পেছনের দিকটাতে বসছি, এখানে জিনিসগুলো বারবার পড়ে যাচ্ছিলো, আর ওই দিকটাতে আম্মু বসছে, আর এখন হচ্ছে আমরা নানি বাড়িতে সরাসরি ভ্যান নিয়ে চলে যাব। তো নর্মালি আমরা যেই সাইড দিয়ে যাই ওই সাইড দিয়ে আজকে যাব না, অন্য সাইড দিয়ে যাব। এরপরে এই যে খালামুনির ব্যাগটা পড়ে গেল, এই একটা ব্যাগ পড়ে গেছে, আবার খুলে আবার বাঁধছে। এরপরে ভ্যানটা যেহেতু থামছে, আব্বু আবার গিয়ে আবদিয়াকে একটু কোলে নিল। এরপরে আবার আমরা আরেকটা জায়গাতে আসছি, এখানে আসার পরে দেখি যে মানে বালু দিয়ে উঁচু নিচু হয়ে গেছে এই রাস্তাটা। তুমি কত হাঁটতে পারো আমি তো তাই দেখতেছি। তবে আর এখন একটু সুস্থ লাগতেছে, সে হচ্ছে টুকটুক করে হাঁটতেছে, আর আমরা হচ্ছে অন্য সাইড দিয়ে এদিক দিয়ে গেলে সময় কম লাগে, বাট অনেক বেশি
কষ্ট হয়, ব্যাগট্যাগ পড়ে যাচ্ছিল, আর অন্য সাইড দিয়ে গেলে সময় বেশি লাগলেও ভালোভাবে যাওয়া যায়। আস্তে রিল্যাক্সে যান। আমরা সবাই ভ্যানওয়ালাকে বারবার সাবধান করতেছিলাম, আর আমরা নিচে নেমে গেছি যেহেতু বালুর রাস্তা, এমনি এইগুলোই হচ্ছে উপরে তোলা যাচ্ছিল না। তো আব্বু আর হচ্ছে ওই যারা ভ্যানের লোকেরা হচ্ছে হেল্প করতেছে একটা ভ্যান তুলতে, ওটা হচ্ছে রাস্তার মধ্যে তুলতেছে। তো এদিকে তাবিয়া ব্যাগ ধরুন, ব্যাগের ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে বোন আমার। এরপরে এই যে রাস্তা দিয়ে তুলতে তো অনেক কষ্ট হচ্ছিল, আবার জিনিসগুলো পড়ে যাচ্ছিল, এই জিনিসটা বারবার পড়তেছিল, এটা ডালা মেবি যাই হোক কি একটা জানো। কিছু আল্লাহ তাবিয়া। এরপরে একদম যে ভাঙা রাস্তা, এই রাস্তাগুলোই হচ্ছে পার করতেছে, আম্মু হেল্প করতেছে, কারণ হেল্প করা ছাড়া উপায় নেই। তো এরপরে ভালো রাস্তা ছিল, বাট এত বেশি ভালো ছিল না। তো ফাইনালি নানি বাড়িতে চলে আসছি। কাঁচামাটির রাস্তা তো আসতে অনেক বেশি প্রবলেম হয়েছে, জাস্ট একটার পর একটা পড়ে যাচ্ছিলো, তুলতে হচ্ছিলো। তো যাই হোক চলে আসছি, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। আর যে জিনিসগুলো ডালা মানে গায়ে হলুদের যে জিনিসপত্রগুলো কেনা হয়েছে, এগুলো যে ভাঙছে নাকি আদৌ ঠিক আছে এটা এখনও বোঝা যাচ্ছে না, যখন খোলা হবে তখনই আসলে বলা যাবে। তো এরপরে এই যে যা যা আছে সব জিনিসপত্র হচ্ছে এখানে নেওয়া হয়ে গেছে। এখন তো নানি বাড়ি অবধি চলে আসছে, এখন আমাদের বাড়ি যাওয়া অবধি কী হয় বাকিটা দেখা যাবে। এরপরে আসার পরে দেখি আমার নানি হচ্ছে মাছ রান্না করতেছে, ইলিশ মাছের ছোট বাচ্চাগুলো রান্না করতেছে, এগুলো হচ্ছে ধরে ধরে বিক্রি করে ফেলতেছে মানুষ। যাই হোক এরপরে আমি আবার ইলিশ ভাজি করতেছে নানি নাকি যেন, তো আমাকে বললো যে ভাত খেতে, তো আমারও বেশ ক্ষুধা লেগেছে, আমিও ভাত খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।